ফ্রড, একটা দুর্নীতিগ্রস্ত মানে অভিযুক্ত একজন আসামি, তাকে নিয়ে এত হই হই কিসের? তার জন্য স্পেশাল ট্রিটমেন্ট আছে কেন? এটাই তো আমার প্রথম কথা। কিন্তু আমি সত্যিই খুব উদগ্রীব যে SSKM এর এত বিদেশ বিভূতিতে, যার নাম সারা পৃথিবীব্যাপী চিকিৎসকরা যেখানে বন্দিত হন, সেই হসপিটালের চিকিৎসকরা এনাকে সুস্থ করতে পারছেন না। কি এমন এনার দুরারোগ্য ব্যাধি হয়েছে? আমি বলে দিচ্ছি যে এই মামলার কোনো রকম কিছু অ্যাক্টিভেট হবে না। যদি করার হয় তাহলে এই যে এতদিন ধরে পড়ে আছে চিটফান্ড মামলাটা সলভ করছে না কেন? যদি এতই আমাদের দেশের জুডিশিয়ারির এত বিরাট বড় ক্ষমতা থাকে, এটা করুক, মানুষের টাকা ফেরত দিন, এইগুলো করতে পারছে না কেন? একটা পারফরমেন্স চলছে, কিচ্ছু হবে না। এই আমি লিখে দিচ্ছি, এই ভয়েস স্যাম্পেল টেস্ট হবে, আবার কিছুদিন বাদে বলবে না কিছু পাওয়া যাচ্ছে না। এত মন্ত্রী ধরে নিয়ে গেছে, তদন্তের অগ্রগতি কী? পার্থ চট্টোপাধ্যায়কে কবে থেকে জেলে ভরে রেখেছে আমরা শুধু শুনছি, আবার একবার জ্যোতিপ্রিয় মল্লিককে, অগ্রগতিটা কী? কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট EMI হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733-066-075। এই যে কালীঘাটের কাকুর এই নজিরবিহীন একটা পরিস্থিতি হলো রাত বিরেতে, মানে রাত্রি 10টার পরে এই পরিস্থিতি, তৎপরতা সঙ্গে নিয়ে যাওয়া হলো আবার দিয়েও যাওয়া হলো, এটা সত্যি কি অদ্ভুত লাগে কোনো জায়গায় দাঁড়িয়ে? আমার তো প্রথমেই অদ্ভুত লাগে যে মানে একটা ফ্রড, একটা দুর্নীতিগ্রস্ত মানে অভিযুক্ত একজন আসামি, তাকে নিয়ে এত হই হই কিসের? তার জন্যে স্পেশাল ট্রিটমেন্ট আছে কেন? এটাই তো আমার প্রথম কথা। এবার ঘটনা হচ্ছে যে সেইটার কোনো কারণ আমি আজ অবধি খুঁজে পাইনি, কোনো সরকারি আধিকারিক এর জবাব আমাকে দিতে পারেননি। সুজয় কৃষ্ণভদ্র না কোনো মন্ত্রী, না কোনো আমলা, না কোনো সরকারি দপ্তরে তিনি চাকরি করতেন, তিনি একটি প্রাইভেট সংস্থা চালাতেন, তার সাথে কোন রাজনীতিবিদের যোগ আছে না আছে সেটা আমার জানার কনসার্ন না। মোদ্দা গল্পটা হচ্ছে তিনি একজন অভিযুক্ত আসামি, তার মানে ফ্রডের নানা রকম এভিডেন্স পাওয়া গেছে, সেগুলো নিয়ে কাজ কারবার চলছে, তদন্ত চলছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে যে রাজ্যে বাচ্চা কাচ্চারা ট্রিটমেন্ট পায় না, আমরা মুর্শিদাবাদে দেখলাম যে কীভাবে বাচ্চারা বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায়, ইনফ্রাস্ট্রাকচারের অভাবে মারা যাচ্ছে, বয়স্ক লোকেদের অবস্থা, আমাদের ডাক্তার পেশেন্ট রেশিওর এই অবস্থা, আমরা মাথাপিছু মানে 1000 জন মানুষ প্রতি একজন ডাক্তার দেওয়ার কথা হু রেকমেন্ড করে, সেখানে আমাদের প্রায় 10,000 জন মানুষ পিছু একজন করে ডাক্তার আমরা এখন অবধি অ্যাপয়েন্ট করতে পেরেছি, এটা ঘোষিত স্ট্যাটিস্টিক্স। তাহলে যেখানে আমাদের দেশের পরিকাঠামো আমরা সাধারণ মানুষের মধ্যেই সঠিকভাবে এখনও বণ্টন করে উঠতে পারছি না, সেখানে এইসব চোর ছাচোর দুর্নীতিগ্রস্তদেরকে এত এত VIP ট্রিটমেন্ট দেওয়ার কী আছে? আমি তো এটা কারণটা বুঝতে পারি না। এটা আমি এটা করছে এরা ভালো কথা, মানে আমাদের দেশে আসলে এমন হয়ে গেছে, মানে দুনিয়ার যত ক্রিমিনাল ফ্রড যাদের এগেনস্টে চার্জশিট রয়েছে, চোর ছাচর, এরাই তো দেশ চালাচ্ছে, তো এরাই ট্রিটমেন্ট পাবে, এরাই সিকিউরিটি পাবে, এরাই সমস্ত কিছু পাবে। সাধারণ মানুষ যারা সৎ উপায়ে খেটে খুঁটে রোজগার করছেন, তাদের কোনো জায়গা ভারতবর্ষে আর আছে বলে আমার মনে হচ্ছে না। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836-499-678 নম্বরে। রাজ্যের একটা সরকারি হসপিটাল যেটা বিশেষ বিখ্যাত, নাম করা বলা যায় সর্বশ্রেষ্ঠ রাজ্যের মধ্যে, সেই হসপিটালে 134-134 দিনের কাছাকাছি একজনকে রাখা হলো বিনা কারণে, কোনো অজুহাত নেই, যা বলা হচ্ছে অসুস্থ, এইভাবে রাখা হচ্ছে, কোনো জায়গায় কি হসপিটালের ওপরে একটা প্রশ্নচিহ্ন উঠছে না? দেখুন, এটা তো একটা আইনি ফাঁক, তার কারণ হচ্ছে যে আমাদের একজন পেশেন্টের কিছু প্রাইভেসি কনসার্ন থাকে, তার কী রোগ হয়েছিল, আদৌ হয়েছিল কি না সেটা তো আমরা বাইরে থেকে ইনভেস্টিগেট করতে পারি না এবং কোনো মতামতও দিতে পারি না। এই যে আইনি ফাঁকটা, যেটা একজন চিকিৎসকই একমাত্র মানে লাইসেন্সড মেডিকেল প্র্যাকটিশনার তিনি একমাত্র কোয়েশ্চেন করতে পারবেন বা তিনি জানবেন, এই আইনের যে প্রাইভেসির যে ঘেরাটোপটা সেইটার মিস ইউজ হলো বলে আমার মনে হচ্ছে। তার কারণ SSKM এর মতো হাসপাতাল, যেটা কিনা জগৎজোড়া নাম, যেখানে মুহূর্তের মধ্যে মানে অসাধ্য সাধন হয়ে যায় এরকম বলা হয় যে কঠিন কঠিন সার্জারি তারা করে ফেলছেন, দুরারোগ্য ব্যাধি মানে ক্যান্সার সারিয়ে ফেলেন তারা, সেখানে ওনার কী রোগ হয়েছে এটা তো সত্যিই কনসার্ন, মানে আমরা যারা বিজ্ঞান নিয়ে সামান্য কৌতূহলী আমাদের সত্যিই খুব জানার ইচ্ছে। আমি জানি না কোনো দিন জানতে পারবো কি না বা সেই তথ্য আসবে কি না, কিন্তু আমি সত্যিই খুব উদগ্রীব যে SSKM এর এত বিদেশ বিভূতিতে, যার নাম সারা পৃথিবীব্যাপী চিকিৎসকরা যেখানে বন্দিত হন, সেই হসপিটালের
চিকিৎসকরা এনাকে সুস্থ করতে পারছেন না, কী এমন এনার দুরারোগ্য ব্যাধি হয়েছে, এটা নিয়ে তো রিসার্চ পেপার পাবলিশ হওয়া উচিত। মানে এটা সত্যি এটা চিকিৎসা বিজ্ঞানে একটা আলোড়ন ফেলে দিতে পারে বলে আমার মনে হয়, যে এরকম রোগ যেটা সলভই করা যাচ্ছে না, এটা মানে নতুন কিছু ডিসকভারি হতে পারে কালীঘাটের কাকুর রোগ থেকে বলে, এটা বিজ্ঞানে একটা রেভলিউশন হতে পারে বলে আমার মনে হচ্ছে। আমরা দেখলাম যেই দিন শুনানি সেই দিনই রাতে এরম তৎপরতা, এমনকি শুনানি অফ ক্যামেরা হলো, ক্যামেরা বন্ধ করে ছড়ানো হলো, কোথাও কি শুনানির সঙ্গে এই তৎপরতার একটা যোগ পাওয়া যাচ্ছে? এইটা তো মানে বোঝাই যাচ্ছে যে এখানে মানে সিবিআই ইডি ফেইলিয়ার, তার কারণ সিবিআই ইডির ওপরে আমি একজন নাগরিক হিসেবে ভরসা করি না, কারণ যদি ভরসা করা যেত তাহলে চিটফান্ড মামলার কোনো না কোনো শুনানি হতো। আজকে 10-12 বছর হয়ে গেছে, বহু মামলা থেকে সুদীপ্ত সেন জামিনও পেয়ে গেছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার বেনিফিশিয়ারি তারা চিটফান্ডে টাকা রেখে বিপদে পড়েছিলেন, আজ অবধি কোনো তদন্তের কোনো অগ্রগতি হয়নি, একজন বেনিফিশিয়ারিকেও গভর্নমেন্ট টাকা ফেরত দিতে পারেনি। অনেক এই মিডিয়াতে ডিবেট হয়েছে, হই হই হয়েছে, অনেক ধাগিরগিরি হয়েছে, কিচ্ছু হয়নি। এটা সম্পূর্ণটা আইওয়াশ, ভোট এলে কিছু একটা করে মানুষকে মোটিভেট করতে হবে যে এই হয়েছে ওই হয়েছে, এইটা হচ্ছে তার একটা সিম্পল আউটকাম এবং এটা রামিশ। আমি বলে দিচ্ছি যে এই মামলার কোনো রকম কিছু অ্যাক্টিভেট হবে না, যদি করার হয় তাহলে এই যে এতদিন ধরে পড়ে আছে চিটফান্ড মামলাটা সলভ করছে না কেন? যদি এতই আমাদের দেশের জুডিশিয়ারির এত বিরাট বড় ক্ষমতা থাকে, এটা করুক, মানুষের টাকা ফেরত দিন, এইগুলো করতে পারছে না কেন? আমাদের দেশের মানে রাজনীতিটা এমন একটা জায়গায় চলে গেছে যে রাজনীতিবিদরা ডিসাইড করবেন সেইভাবে জুডিশিয়ারি অপারেট হবে, সেইভাবে এক্সিকিউটিভ বডি অপারেট হবে, কোনো কিছুর কোনো স্বতন্ত্র ব্যাপার নেই, কোন দল কতগুলো লোক নেতা মন্ত্রী চোরছাচর তারা ঠান্ডা ঘরে বসে তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু অঙ্ক কষবেন, তাদের সেই কেতাবি খেলাটা নিয়ে সাফার করবো আমরা সাধারণ মানুষ, আর সেইগুলোর জন্যে তারা কখনো চিকিৎসকদের, কখনো উকিলদের, কখনো বিচারককে, কখনো সিবিআই ইডিকে মিস ইউজ করবেন, আমাদের সামনে একটা উপস্থাপনা করবেন, এটা একটা পারফরমেন্স চলছে, কিচ্ছু হবে না। এই আমি লিখে দিচ্ছি, এই ভয়েস স্যাম্পেল টেস্ট হবে, আবার কিছুদিন বাদে বলবে না কিছু পাওয়া যাচ্ছে না, আজ অব্দি একটা প্রপার চার্জশিট দেখাতে পারে না, কী হয়েছে কেন হয়েছে, রোজই খালি একটা মানে একটা মানে সেই ওই সানডে সাসপেন্স শুনছি বলে মনে হয় এই একটা কিছু হলো, এই একজনকে ধরে নিয়ে গেল, এত মন্ত্রী ধরে নিয়ে গেছে, তদন্তের অগ্রগতি কী? পার্থ চট্টোপাধ্যায়কে কবে থেকে জেলে ভরে রেখেছে আমরা শুধু শুনছি, আবার একবার জ্যোতিপ্রিয় মল্লিককে, অগ্রগতিটা কী? জেলে নিয়ে গেল আমার কী লাভ হলো? একটা লোককে চাকরি দিতে পেরেছে, 3,500 লোক ওখানে বসে আছে, নতুন লোক অ্যাপয়েন্ট করেছে, হঠাৎ করে কোর্ট বাবাজির মনে হলো একদিন, বলে দিল যে এটা বেআইনি নিয়োগ হয়েছে, এদেরকে হাঁটিয়ে দাও, খুব ভালো কথা, তার জায়গায় ভ্যাকেন্সি ফিল আপ করার অর্ডারটা কোর্ট তাহলে দিক, কোর্টের যদি এত ক্ষমতা থাকে, এত সমস্ত বড় বড় সেলিব্রিটি বিচারকরা নাকি সেখানে বসে আছে, কী হচ্ছে, কী ধরনের বিচার ব্যবস্থা এটা? তুমি একটা দুর্নীতিকে সলভ করতে জানতে হবে, আমি শুধু মুখে বলে দিলাম, তার সলিউশনটা কী? আমার সলিউশনটা দেখান আপনি, যে ভাই আমার সরকারি স্কুলগুলোর কী অবস্থা, বন্ধ হয়ে গেছে বহু জায়গায় সরকারি স্কুল, লোক নেই, মানে 100টা ছাত্র একজন মাস্টারমশাই, এরকমও আপনারা টেলিভিশনে দেখান, কোর্ট কী করছে, বসে ঘুমোয় নাকি? যখন আবার দরকার পড়বে ভোটের আগে তখন গিয়ে এ মামলা করবে ও মামলা করবে, ড্রামার জায়গা হয়েছে হাইকোর্টটা নাকি? এটা ফালতু, কোনো কোনো এফিসিয়েন্সি আছে নাকি কোর্টের, জুডিশিয়ারির কোনো এফিসিয়েন্সি আছে? কিচ্ছু করে না, প্রত্যেক সময় একে বিভিন্ন রকম রায় ফায় দিয়ে লোককে একটা মানে সিম্পল বাজার গরম করে রাখা হয়। টেলিভিশনে আমরা যারা ফিল্মে অভিনয় করি, আমরা যেরকম একটা গল্প তৈরি করি সিনেমার পর্দায়, টেলিভিশনের পর্দায়, এই রাজনীতিবিদরা বরং মানে কালকেই মজা করে বলছিলাম এক বন্ধুকে যে অভিনেতারা বাদ দিয়ে সাধারণ মানুষের সামনে রাজনীতিবিদরা এখন বেশি বড় অভিনেতা হয়ে গেছে, সম্পূর্ণ অভিনয় চলছে, কিচ্ছু নেই, কিচ্ছু হবে না, আমি লিখে দিচ্ছি আপনাকে। আপনি বিচারপতিদের প্রশ্নে আসলে আমি সেটা যদি বলি, আমাদের রাজ্য বড্ড বেশি মানে সব জায়গাতে আমরা দেখছি বিভিন্ন মামলায় বিচারপতিরা রায় দিচ্ছে, সেই রায় নিয়ে তোলপাড় হচ্ছে, এই যে বিচারপতি কেন্দ্রিক কোনো জায়গায় রাজ্যকে বিচারপতির উপরে ভরসা করে চলছে বলে মনে হচ্ছে না? আমাদের সমাজে তিনটে বডি আছে, একটা হচ্ছে লেজিসলেটিভ, একটা এক্সিকিউটিভ, একটা জুডিশিয়ারি। সাংবিধানিক গণতন্ত্রের হিসেবে তিনটে সেপারেট পিলার তিন মানে স্বতন্ত্রভাবে ফাংশন করবে। লেজিসলেটিভ তার মতো যারা নেতামন্ত্রী আছেন, পলিটিশিয়ান আছেন, তারা তাদের মতো পার্লামেন্ট অপারেট করবেন বা অন্যান্য অ্যাসেম্বলিগুলো অপারেট করবেন, সেই আইনটাকে ইন্টারপ্রেট করবে জুডিশিয়ারি, সে তার মতো করে তার এ করবে। পুলিশ প্রশাসন এক্সিকিউটিভ যারা দেখছেন, তারা তাদের মতো করে অপারেট করবেন, কিন্তু কেউই আর স্বতন্ত্র নেই, সবটাকেই এখন রাজনীতিবিদরা তাদের একটা মানে ম্যানিপুলেশন টুল হিসাবে ব্যবহার করে নিয়েছেন। রাজনীতিবিদরা বলছেন আইপিএস আইএএস এরা তো রোবটে পরিণত হয়েছিল, এদেরকে স্বতন্ত্র ক্ষমতা দিয়েছে সংবিধান, কী ইউজ করেন তারা, মানে সে কেন্দ্রে বলুন রাজ্যে বলুন একই ব্যাপার, মন্ত্রীরা বলে দেবে যে তুমি এইটা করবে, ওরা শুধু সই করে, সই করার জন্যে ইউপিএসসি বা সিভিল সার্ভিসের মতো পরীক্ষা দিয়ে আসার কোনো দরকার নেই, যে কোনো লোককে বসেই দিন একটা সই করে দিতে পারবে, কী করে তারা, পলিসি মেকিংয়ের ভূমিকাটা কী তাদের? পারে না, তাদের তো স্বতন্ত্র ভূমিকা রয়েছে, তারা নেতামন্ত্রীদের বিরুদ্ধে যথেষ্ট তাদের আইনি পাওয়ার দেওয়া রয়েছে, তারা যদি মনে করেন যে এর এগেনস্টে অ্যাকশান নেবেন অ্যাকশান, কী করে পুলিশ, কী করেছে
পুলিশ জানতো না কোথায় ক্রাইম হচ্ছে, কার বাড়িতে কত টাকা আছে, রিজার্ভ ব্যাংকের অফিসাররা জানেন না, তাদের কাছে কোনো হিসেব নেই, এটা বললে বুঝে যাবো? হঠাৎ করে ভোটের আগে ইডি সিবিআই এর মনে হচ্ছে? এত বছর ধরে এই যে শিক্ষা দুর্নীতি হচ্ছে, কখনো হাইকোর্টকে প্রশ্ন করুন তো যে এসআই অফিসগুলোকে প্রশ্ন করে না কেন? স্কুল ইন্সপেকশনের জন্য সেপারেট ডিপার্টমেন্ট রয়েছে গভর্নমেন্টের, কী করেছিল এত বছর ধরে? একটা গভর্নমেন্টের সিস্টেমের মধ্যে আমি আপনাকে, ধরুন আপনি পার্থ চ্যাটার্জি, আমি পয়সা দিয়ে ঢুকে গেলাম আপনার চাকরিতে, ভালো কথা, কিন্তু আমার ডকুমেন্ট ভুল আছে, আমার ডকুমেন্টের ইনকনসিস্টেন্সি আছে, আমি মাসের পর মাস মাইনা পাচ্ছি, সেখানে কোনো মানে রেজিস্ট্রেশন কোনো ইয়ে হয় না, ভেরিফিকেশন হয় না, মাইনাটা তো গভর্নমেন্টের ট্রেজারি থেকে আসছে, সেটা সরকারি অফিসাররা সেটা জানে না, সব কটা হচ্ছে একেবারে দুর্নীতি পরায়ণ, ধরতে হয় সময় গোটা অ্যাডমিনিস্ট্রেশন ধরে ছাঁটাই করে দিতে হবে, মানে অন্যায় করা এবং অন্যায়কে এন্ডোর্স করা দুটোই সমান অপরাধ বলে আমি মনে করি। মাইনাটা স্যাংশন করেছে কে, তাকে গিয়ে ধরুন, ভেরিফিকেশন কে করেছে তাকে গিয়ে ধরুন। আপনি পার্থ চ্যাটার্জিকে ধরে আমরা ভাবছি যে প্রবলেম সলভ হয়ে গেল, কিচ্ছু প্রবলেম সলভ হয়ে গেল না, পার্থ চ্যাটার্জির জায়গায় আরেক কোনো অমুক মুখার্জিকে এনে বসিয়ে দিন, গল্পটা একই হবে, কারণ গোটা জিনিসটা যারা অপারেট করছেন দপ্তরগুলো টেবিলে টেবিলে করাপশান ঢুকে গেছে। একটা লোক পেনশন আনতে যায় তার থেকে পর্যন্ত কাটমানি নেয় সরকারি অফিস, এই যে আমার চোখের সামনে ঘটে এই সমস্ত, এই সরকারি কর্মচারীদের জন্য আজকে এই সমস্ত বারবারান্ত হয়েছে, কোথায় যেত এই সমস্ত দলগুলো যদি সরকার মনে করতো, মানে এই এমপ্লয়িজরা মনে করতেন যে আমি করবো না, আজকে দিয়ে দিচ্ছে না, কাল থেকে সমস্ত কর্মীরা বলে দিচ্ছে কাল থেকে অফিসে যাবো না আমি, দেখি তো কোন নরেন্দ্র মোদী কোন মমতা ব্যানার্জির ক্ষমতা আছে তারা এদেরকে নিয়ে আসে। মানুষের মধ্যে ইউনিটি দরকার, সচেতনতা দরকার, খালি পিট বাঁচানোর জন্য আমি অফিসে যাবো আর নেতা মন্ত্রী আচ্ছা আমার যদি ট্রান্সফার করে দেয় কী দরকার বাবা, সই করে দিলাম, এরকম করলে এরকম দুর্নীতিগ্রস্ত রাজ্য দেশ দেখতে হবে, কিছু করার নেই। দুর্নীতির কথায় আসছেন, অভিষেক ব্যানার্জিকে একাধিকবার বলতে শোনা গেছে মঞ্চ থেকে যে যদি আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ হয় ফাঁসির মঞ্চে ঝুলে যাবো। লিপসন লাউঞ্জের সিইও হচ্ছে অভিষেক ব্যানার্জি, সেখানে প্রায় 7.5 কোটি টাকার সম্পত্তি সিজ করা হচ্ছে, তাহলে অভিষেক ব্যানার্জি কী করণীয়? না কী করণীয় সেটা তো ইডি সিবিআই উত্তর দেবেন, কী করণীয়? তারা মামলায় কী এভিডেন্স দিচ্ছেন, কোর্ট কী রায় দিচ্ছেন সেটা তারা বলুন। এরকম তো মানে আমিও তো বলছি যে অভিষেক ব্যানার্জি তো অনেক পরের নাম, তার আগে এই যে মন্ত্রীগুলোকে নিয়ে গেলেন কী সাজা হলো, জেলে ঢুকে বসে আছেন বিচারাধীন বলে জেলের মধ্যে ঢুকে বসিয়ে রেখেছে, লাভটা কী হলো? আরে জেলে থাকছে তো আমাদের, আমার আপনার ট্যাক্সের পয়সায় খাচ্ছে যাচ্ছে ঘুমোচ্ছে, লাভটা কী হলো? বাড়িতে না থেকে জেলে আছে, তার থেকে বাড়িতে রাখুন গৃহবন্দী করে, গল্পটা তো একই হলো, বেকার জেলে কষ্ট করে আছেন নেতা সাহেব, আমাদেরও খারাপ লাগে, মা কারণ শাস্তি তো কিছু হচ্ছে না, শাস্তিটা কী, ওনার এগেনস্টে চার্জটা কী, কোন ধারায় মামলা হয়েছে, কী অন্যায় করেছে, তার না দিতে পারছে কোনো প্রমাণ, না হচ্ছে তার কোনো রকম সাজা, একে ধরে নিয়ে যায় তাকে ধরে নিয়ে যায়, এর বাড়িতে ঢোকে তার বাড়িতে ঢোকে, রোজ এই একটা থ্রিলারের নতুন নতুন এপিসোড, মানে ইনএফিসিয়েন্ট তদন্ত, এর কোনো মানেই নেই, এই তদন্ত বেসলেস, এ কিছু করতে পারবে না, যদি করে তাহলে মানে বুঝবো যে তারা তাদের এফিসিয়েন্সি প্রুফ করেছে, কারণ কিন্তু আমি এই সিবিআই ইডি এই ধরনের গভর্নমেন্ট অফিসিয়ালের ওপর ভরসা করি না, তার কারণ চিটফান্ড মামলা থেকে শুরু করে হাজার হাজার মামলা, হাজার হাজার করাপশন কেস পড়ে রয়েছে, একটা কিচ্ছু সলভ করতে পারেনি, একটা সলিউশন দিতে পারে না, শুধু ভোটের আগে এদেরকে ব্যবহার করা হয়, উপরমহল থেকে অর্ডার আসে কালকে এই অ্যাকশনটা নিতে হবে, গাড়ি করে যায় অ্যাকশনটা নিয়ে চলে আসে, কতগুলো রোবটসে পরিণত হয়েছে এনারা, এদের উপর আমি ভরসা করি না, কিচ্ছু করতে পারবে না। নচিকেতাকে বলা হয় জীবনমুখী গায়ক, জীবনমুখী বহু গান গেয়েছে, সেইখানে দাঁড়িয়ে নচিকেতা যখন ডিএ আন্দোলন চলছে, চাকরি প্রার্থীর আন্দোলন চলছে, তখন একটা গানও বেরোলো না, কিন্তু রাম মন্দির যখন হচ্ছে তখন রাম নিয়ে গান বেরোচ্ছে, কোনো জায়গায় শিল্পী হিসেবে খারাপ লাগে? দেখুন নচিকেতা আমাদের অনেক মানে ভালো শিল্প দিয়ে গেছেন আর্ট ওয়ার্ক, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু এখন সামহাও ওনার একটা প্রফেশনাল ইনসিকিউরিটির জায়গা, যেটা আমি বারবারই বলছি যে ওনার মনে হয় প্রত্যেক আর্টিস্টের একটা স্যাচুরেশন পয়েন্ট আছে, আমার মনে হয় একজন আর্টিস্ট হিসাবে নচিকেতা সাহেব সেই স্যাচুরেশন পয়েন্টটা রিচ করে গেছেন এবং এখন নতুন করে ওনার আর কিছু দেওয়ার নেই, উনি যা ক্রিয়েট করে গেছেন সেইটার ইকুইটিতে উনি এখন ক্যাশ ফ্লোটা জেনারেট করছেন, কারণ উনি তো নতুন অ্যালবামও বার করছেন না, নতুন কিছু লিখছেনও না, অ্যাজ সাচ নতুন ওনার কোনো মানে আর্টিস্টিক ওয়ার্ক আমরা কিছু দেখতে পাচ্ছি না। এবার ঘটনাটা হচ্ছে যে যখন আমি নতুন কিছু ইনোভেট করতে পারছি না বা দিতে পারছি না, পুরনো জিনিসকে আমাকে ইকুইটাইজ করতে হচ্ছে, তখন আমাকে কী করতে হবে, একটু ব্যালেন্স করে চলতে হবে, এবং এখন উনি যে অঙ্কে চলছেন সেটা হচ্ছে ব্যালেন্সের রাজনীতি। আমাদের এখানে উনি যদি কাজ করেন উনি তো শো পাবেন না, মেলায় যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন না তো বয়কট করে দেওয়া হবে, যদি সত্যিই আর্টিস্টদের সেই স্বাধীনতা দেওয়া হতো তাহলে আর্টিস্টরা স্বাধীনভাবে কথা বলতো, কে বলবে? আপনি বলতে যান আপনাকে চাকরি দেবে না, কাজ দেবে না, আপনার সিনেমা রিলিজ করতে দেবে না, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে ছেয়ে গেছে, তো এটা তো কিছু করবার নেই এখানে, কারণ নচিকেতা যদি বলেন ও তো কাজ পাবে না,
তো এখন ওই বুড়ো বয়সন করবেনটা কি? সেই প্রফেশনাল ইনসিকিউরিটির থেকেই ওনাকে এখন সরকার পক্ষ বা শাসক দল যেই থাকুক না থাকুক তাদেরকে দাবেদাবি করে চলতে হচ্ছে। এটা আজকে যদি ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম থাকতো একটা কিছু, তাহলে উনি করতেন না বলে আমার বিশ্বাস, উনি করতেই পারতেন। উনি পারেন না বা জানেন না এটা তো নয়, উনি তো লিখেছেন, লিখেছেন মানে সেটা তো মানে আমরা তার আর্টওয়ার্ক দেখে এসেছি বছরের পর বছর, তাহলে এখন কেন করছেন না? করছেন না মানে ওই যেটা বললাম যে দুটো চোখ খোলা নেই, একটা চোখ খোলা আছে, সেটা খুলিয়ে মানে ওনাকে ইচ্ছে করে বন্ধ করে রাখতে হয়েছে বেঁচে থাকার লড়াইয়ে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের গল্পে চলে এসেছে, সেই জন্য ওনাকে এখন বাঁচতে হচ্ছে। রাজ্যে এত দুর্নীতি, এত ঘটনা, একসময় দেখা গেছে বুদ্ধিজীবীদের ঢল নেমেছে সকলের কথা ঢুকে, কিন্তু এখন দু একজন বুদ্ধিজীবী ছাড়া বাকিরা কোথায়? সকলের কোনো প্রসঙ্গেই তারা উঠে আসছে না রাস্তায়। এই বুদ্ধিজীবী গল্পটাই তো ভীষণ ভাঁওতাবাজি। বুদ্ধিজীবী মানে বাকি যারা আছে তারা কি বুদ্ধিহীন? সাধারণ মানুষ তারা কি মূর্খ? তা তো নয়। বুদ্ধিজীবী আবার কি? প্রত্যেক মানুষের নিজস্ব বুদ্ধি আছে, যারা ইলেকটোরাল রাইট প্র্যাকটিস করছেন তারা প্রত্যেকেই বুদ্ধিমান, বুদ্ধিহীন কেউ পৃথিবীতে নয়। এই বুদ্ধিজীবী গল্পটা হচ্ছে যে সমাজের বিভিন্ন জায়গার এস্টাবলিশড কিছু মানুষজন, যারা উচিত কী ছিল, যেটাকে খুব মানে ওয়েস্টার্ন সোসাইটিতে রেখে বলা হয় সিভিল সোসাইটি। সিভিল সোসাইটির একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট থাকে সমাজে, যে তারা মানুষের মধ্যে জনমত তৈরি করতে সাহায্য করে। এবার জনমত তৈরি করার বদলে এরা নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত। বুদ্ধিজীবী তারাই হতে আসছে যারা নিজেদের প্ল্যাটফর্ম সিকিউর করতে আসছে, রাজনীতিকে ব্যবহার করে তারা তাদের নিজস্ব জায়গায় একটা প্ল্যাটফর্ম সিকিউর করতে আসছে। সকালবেলা গালাগালি করে, বিকেলবেলা তাদের সাথেই বসে পার্টিতে চা খায়। তো এই তো হচ্ছে মুখোশধারী সমস্ত, এদেরকে দিয়ে কিছু হবে না, মানুষকে এবার এ করতে হবে। সব সেলিব্রিটি ফেলিব্রিটি দিয়ে হবে না, আমি তো বারবার মানুষকে বলছি, সেলিব্রিটি পলিটিশিয়ান এদের হয়ে গেছে, এদের এফিসিয়েন্সি বোঝা হয়ে গেছে, এদের দৌড়ও বোঝা হয়ে গেছে। এবার মানে আমি অনুরোধ করব আপনাদের টেলিভিশনের মাধ্যমে যে সাধারণ মানুষের এবার অ্যাকশান নিতে হবে, কারণ দীর্ঘদিন তো বোকা বানালাম আমরা যারা এই টেলিভিশনে বসে আছি। নিজেকে নিয়েও আমি বলছি যে আমরা কী করতে পাচ্ছি, শুধুমাত্র বলছি, কিন্তু আবার অ্যাকশানটা কে নেবে? যাদের হাতে ক্ষমতা আছে তারা ক্ষমতার অপব্যবহার করছে, সরকারি কর্মচারী থেকে শুরু করে নেতা মন্ত্রী আমলা কোর্ট অপব্যবহার করছে ক্ষমতার, কোর্টকে মিসইউজ করা হচ্ছে নানা রকমভাবে। তো কে নেবে? কোন কোন আইনজীবী, কোন এক্সপার্ট, কোন চিকিৎসকদের মতো যাকে ভগবান বলা হয় সমাজে, তাদেরকে মিসইউজ করছে? চিকিৎসকদের নামে মিথ্যা অপপ্রচার চলছে, চিকিৎসকদেরকে ব্যবহার করে, থ্রেট করে নানা রকমভাবে পলিটিক্যালি। ও তো শেল্টার হোম হয়ে গেছে এখন উডবার্ন ক্লিনিকটা, যেই ধরা পড়ে অমনি গিয়ে ঢুকে যায়। তো এই পবিত্র পেশাগুলোকে মানে এক্সপার্ট তারা দেশ বিদেশ থেকে পড়ে এসে এইভাবে তারা ডিস্টার্ব হচ্ছেন এই পলিটিশিয়ানদের জন্যে। এ সাধারণ মানুষের রিয়াকশান নেওয়া প্রয়োজন। এবার এই 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 সমস্ত বুদ্ধিজীবী টুদ্ধিজীবীতে হবে না, এরা সব ধান্দাবাজ। যখনই এরা মনে হয় যে তখন এরা একটা একটা কোনো একটা দলের একটা নতুন কোনো দল চলে আসুক যে এই এই শাসক দলকে রিপ্লেস করবে, আবার তাদের হয়ে গুণগান গাইবে। আজকে এই যে বুদ্ধিজীবীরাই তো টাটাকে সরানোর জন্যে মাঠে নেমেছিল, একটা মানে রিপেন্ট করেছে তারা, এই যে 700 কোটি টাকা না কত কোটি টাকার দেনা চোকাতে হবে তহবিল থেকে, কে দেবে? বুদ্ধিজীবী দেবে? দেবে তো সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা, যদি দিতে হয় আলটিমেটলি ক্ষতিপূরণটা। তাহলে সিপিএমের আমলে ভুল ল্যান্ড অ্যাকুইজিশন হলো, সেটা কি জনগণকে জিজ্ঞাসা করা হয়েছিল? হয়নি। কতগুলো নেতামন্ত্রী এসি ঘরে বসে ভাঁওতাবাজি করে একটা গল্প করলো, সেইটাকে চ্যালেঞ্জ করে আর একটা গভর্নমেন্ট এলো, সেই গভর্নমেন্টের পলিসি ফ্রেমওয়ার্কে ভুলভাল হলো, এখন কোর্টে মামলা হলো, মামলার পরে কোর্ট বললো যে না, একে এত কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে কোম্পানিকে, সেটাকে দেবে জনগণের পয়সা থেকে দেবে। কি ফাজলামি হচ্ছে? ফাজলামি হচ্ছে নাকি এটা? আমি বুঝতে পারছি না ব্যাপারটা। মানে আমার আমার থেকে জেনে আপনি ভুল ল্যান্ড অ্যাকুইজিশন দিয়েছিলেন, না আমার থেকে জেনে মানে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের থেকে জেনে গিয়ে বসেছিল ওখানে টাটা তারা অভিযানে? কে বলেছে? ওনার কতগুলো লোক তারা ইনফ্লুয়েন্স করে মনে করলো, মানুষকে তাতি দেওয়া হলো, এখন যেই দেখা গেছে কপাল পুড়েছে, সাধারণ মানুষের পকেটের পয়সা দিতে হচ্ছে। আমি দেবো কেন? আমার ট্যাক্সের পয়সা, আমার ট্যাক্সের পয়সা ডেভেলপমেন্টের খাতে লাগবে, শিক্ষাক্ষেত্রে লাগবে, স্বাস্থ্যক্ষেত্রে লাগবে, টাটাকে ক্ষতিপূরণ আমি দিতে যাবো কেন? আমার ট্যাক্সের পয়সা থেকে উচিত তো সিপিএম তৃণমূলের পার্টি ফান্ড থেকে দেওয়া, আমি তো মনে করি সেটাই। আর ট্যাক্সের পয়সা থেকে এগুলো করা যায় না, জনগণ বলেনি এইগুলো অসভ্যতামগুলো করতে। জনগণ শিল্প চেয়েছে, শিক্ষা চেয়েছে, স্বাস্থ্য চেয়েছে, একটা সুন্দর সিস্টেম চেয়েছে। সেই সিস্টেমের মধ্যে যদি এই সমস্ত আগাছা ঢোকে, এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার দায়িত্ব জনগণের, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাড়াতাড়ি শুরু করতে হবে।